ছাটিয়ে দিয়েছেন চানমাজি চঞ্চল চৌধুরী। বলছি সুপারহিট হাওয়ার গল্প। মাছ ধরা বোট নয়নতারার সর্দার চানমাজি একটা পাখি পোষে, নিজে জলপানের সময় পাখির কাছার কুড়িতেও সে জল ঢেলে দেয়, নিয়ম করে খেতে দেয় পাখিটাকে, আবার পথ হারিয়ে এই পাখিটাই উড়িয়ে দেশে। পোষা পাখি ফিরে না আসায় আশা খুঁজে, তারপর পাখি ফিরে আসে, সেটিকে আবার পুড়িয়ে উদরস্ত করতেও সময় লাগে না চানের। হলভর্তি দর্শক চোখ মুখ কুসকে চান চরিত্রে চঞ্চল চৌধুরীর চিবিয়ে চিবিয়ে পোষা পাখির হার মাংস খাওয়া দেখেন, তীব্র রোমাঞ্চ আর ঘৃণা নিয়ে তাকান। দৃশ্যটি তাদের মাথায় গেঁথে যায় অনেক দিনের জন্যে। আবার ছবির শুরুতে আচমকা জপাং শব্দে জল ছিটিয়ে গভীরে ডুব দেওয়ার নোঙরটা দর্শককেও গেঁথে ফেলে, তারপর চমকে গিয়ে এই হোকট দর্শকের দল টু শব্দ না করে তাই বসে থাকে ঘন্টা দুয়েকের বেশি, যেন ঘুরে পাওয়া সব হাওয়ায় পাওয়া মেজবাউ রহমান সুমনের হাওয়ার বাঁকে বাঁকে এমনই সব গা শেহরানি আর চমক আছে। হাওয়া আসলে কি নিয়ে? প্রথমে আছে প্রান্তজনের জীবনের গল্প, তার কতটা স্বার্থপরতা ভয় আর দ্বন্দ্বের, কতকটা সাগরের বৈরী পরিবেশ আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার যৌথ সংগ্রামের, কতকটা প্রেম আর ঈর্ষার। তাহলে হাওয়া কি শুধু গভীর সমুদ্রে মাছ ধরতে দেওয়া জেলেদের গল্প? না, তার চেয়ে একটু বেশি কিছু। যেন জেলে জীবনের গল্পের সঙ্গে সঙ্গে হাওয়া খুব বেশি করে জলেরও গল্প, গল্পটা জেলে আর জলের মিত নিয়ে। হাওয়া সিনেমায় চানমাজি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চানমাজি ইব্রাহিম নাগু আজাদের মতো দাপুটে সব চরিত্রের ভিড়েও হাওয়ার হিরুতাই জলসাগর, ক্যামেরায় আদি অন্তহীন সবুজে নীল জলের ঘুমর বরাবর সে কথাই মনে করায়। চেনা অভিনেতা চঞ্চল চৌধুরী, চানমাজি, শরীফুল রাজ ইব্রাহিম, নাসিরুদ্দিন নাগু প্রমুখ শুরুতেই শহরে দর্শকের অচেনা চরিত্র সমুদ্রে মাছ ধরা ছেলে হিসেবে ধরা দেন এবং দর্শকদের ধরেও ফেলেন, আটকে দেন তাদের দুর্দান্ত অভিনয়ে। হাওয়ায় গল্প এগোয় খুব সাবলীলভাবে, তবে মাঝিদের গালাগাল আর হুল্লার মধ্যেও গল্পের শুরুটা কিন্তু মৃদু। নাজিফা তুষি বা গুলতির আগমনে চরিত্রের মধ্যে সন্দেহ বাড়ে, দ্বন্দ্ব বাড়ে, বাড়ে ভয়ও। সমুদ্রজীবীদের সমুদ্রকেন্দ্রিক ভয়গুলোর সঙ্গে দর্শক পরিচিত হয়। গল্প এগোয়, চানমাজির গল্প চাঁদ সাগরের হাত ধরে চলে আর গুলতির কিস্সা ভাসে দরিয়ায়, অনেকগুলো মৃতদেহ সঙ্গে নিয়ে আজ ইতি টানছি, বাকিটা রইল সিনেমা হলের জন্যে। জীবনঘর, জীবনের গল্প।